ওয়েলকাম টু আর্ক এডুকেশান বন্ধুরা আজকের বিষয় রাষ্ট্রবিজ্ঞান তো রাষ্ট্রবিজ্ঞানের ওপর কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন উত্তর থাকছে যা বিভিন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং আসন্ন রেলের গ্রুপটির জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো তোমরা এই প্রশ্নগুলো মন দিয়ে একটু দেখো এবং পারলে তোমরা নোট করে নিও ঠিক আছে কারণ এই কোশ্চেনগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও কারণ আমাদের চ্যানেলে প্রত্যেক নতুন নতুন ভিডিও চাকরি সংক্রান্ত ভিডিও আপডেট দেওয়া হয় হ্যাঁ তো চলো শুরু করা যাক আজকের রাষ্ট্রবিজ্ঞান তো দেখো প্রথমেই কোশ্চেন আছে এক নম্বরে দেখো কত সালে প্রথম সংবিধান সংশোধন করা হয় তো অ্যান্সার হবে উনিশশো সালে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এক নম্বর প্রশ্ন ঠিক আছে তারপরে দেখো দুই নম্বর ভারতের সংবিধানের কয়টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে তো অ্যান্সার হবে আঠেরোটি ভাষাকে তারপরে দেখো তিন নম্বর প্রশ্ন ভারতের সংবিধানের কার্যকারী প্রধান কে ভারতের সংবিধানের কার্যকারী প্রধান কার্যকারী প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী বুঝতে পেরেছ তারপরে দেখো প্রশ্ন নম্বর চার বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ কত সালে করা হয় তো অ্যান্সার হবে সতেরো উনিশশো সালে মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো কোশ্চেন নম্বর পাঁচ পাবলিক সার্ভিস কমিশনে কতজন সদস্য থাকেন তো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার হবে জন ঠিক আছে তারপরে দেখো ছয় রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয় তো বন্ধুরা ছ নম্বরের অ্যান্সার হবে অ্যারিস্টল ঠিক আছে এরপরে দেখো সাত রাজ্যসভার সদস্যগণকে কারা নির্বাচিত করেন তো অ্যান্সার হবে বিধানসভার সদস্যগণ ঠিক আছে তারপরে দেখো আট লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত তো খুব ইম্পর্টেন্ট পাঁচশো পঞ্চাশ জন তারপরে দেখো ন নম্বর প্রশ্ন কত সালে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন ব্যবস্থা চালু হয় ঠিক আছে কত সালে পঞ্চায়েত নির্বাচন ব্যবস্থা চালু হয় সালে এবং উনিশশো সূত্রপাত হয়েছিল ঠিক আছে এরপরে দেখো দশ নম্বর ভারতের যে কোনো রাজ্যের প্রধান কে ভারতের যে কোনো রাজ্যের প্রধান ঠিক আছে প্রধান হচ্ছে রাজ্যপাল ঠিক আছে আর শাসক হচ্ছে মুখ্যমন্ত্রী হবে আর প্রধান হচ্ছেন রাজ্যপাল তারপরে দেখো এগারো নম্বর কোন সভার সভাপতি সেই সভার সদস্য নন খুব ইম্পর্টেন্ট রাজ্যসভার তারপরে দেখো বারো কে বলেছেন সাধারণের ইচ্ছা সার্বভৌম শক্তির আধার অ্যান্সার হবে রুশো ঠিক আছে তারপরে দেখো তেরো নাম্বার রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত বছর এটা অনেকেই ভুল করে থাকো পাঁচ বছর করে থাকো তো এটা অ্যান্সার হবে ছয় বছর মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটি পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আসে অ্যান্সার হবে ছ বছর ঠিক আছে তারপরে দেখো চোদ্দ নম্বর প্রশ্ন ভারতের যে কোনো রাজ্যের প্রকৃত শাসককে আমি এর আগে বললাম দেখো এরপরের প্রশ্নটা হচ্ছে এটাই ভারতের যে কোনো রাজ্যের প্রকৃত শাসক হচ্ছেন মুখ্যমন্ত্রী ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো পনেরো সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় মোস্ট ইম্পর্টেন্ট নিউ ইয়র্ক তারপরে দেখো ষোলো গণতন্ত্র ছাড়া সমাজতন্ত্র হয় না এ কথাটা মানে বলে তো গণতান্ত্রিক সমাজবাদ বলে যে গণতন্ত্র ছাড়া সমাজতন্ত্র হয় না ঠিক আছে তারপরে দেখো সতেরো নম্বর কে বলেছেন সার্বভৌমের আদেশি আইন অস্টিন তারপরে দেখো আঠেরো নম্বর লোকসভা প্রথম কত সালে গঠিত হয় তো অ্যান্সার হবে উনিশশো সালে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এটা ঠিক আছে তারপরে দেখো উনিশ নাম্বার স্বাধীন ভারতে কবে প্রথম শিল্পনীতি ঘোষিত হয় তো অ্যান্সার হবে উনিশশো সালে তারপর দেখো কুড়ি ভারত সরকার প্রথম কবে পরিবার পরিকল্পনার কথা ঘোষণা করেন তো অ্যান্সার হবে উনিশশো সালে ঠিক আছে তারপরে দেখো একুশ সংবিধানের কোন ধারায় কোন ধারার মাধ্যমে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারে খুব ইম্পর্টেন্ট তিনশো ছাপান্ন তিনশো ছাপান্ন নম্বর ধারায় হ্যাঁ কেন্দ্র সরকার রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারে তারপরে দেখো বাইশ মন্ত্রীরা মন্ত্রীরা ব্যক্তিগতভাবে কার কাছে দায়ী থাকেন তো ব্যক্তিগতভাবে দায়ী থাকেন সাংসদের কাছে তারপরে দেখো তেইশ ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন অ্যান্সার হবে সিডি দেশমুখ মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো চব্বিশ ব্যালট প্রথম কোন দেশে ব্যবহৃত হয় অ্যান্সার হবে অস্ট্রেলিয়া মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো পঁচিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের আইনসভার কটি কক্ষ অ্যান্সার হবে একটি কক্ষ মোস্ট ইম্পর্টেন্ট সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট বাছাই করে একদম তুলে ধরা হয়েছে তারপরে দেখো ছাব্বিশ নম্বর রাজ্যের আইনসভার উচ্চ কক্ষের কি নামে ডাকা হয় তো অ্যান্সার হবে বিধান পরিষদ তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের আলোচনার বিষয় কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং এর পরের ভিডিও পাওয়ার জন্য যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো আপাতত এই অবধি আজকের আমাদের বিষয়ে আলোচনা তো ধন্যবাদ দেখা হচ্ছে এর পরের ভিডিওতে